দেখো তোমাদের আজকে ক্লাস 6 এর বিষয় হচ্ছে তোমাদের মেলায় গেলেন হর্ষবর্ধন শিবরাম চক্রবর্তী লেখা 6 বয়সের বলি শিবরাম চক্রবর্তী কতগুলো ঘটনা তোমাদেরকে বলছি শিবরাম চক্রবর্তী তোমরা তো পড়বে নিশ্চয় মানে বাংলা সাহিত্যে কৌতুক রসের গল্প রচয়িতা হলেন শিবরাম চক্রবর্তী কিন্তু তার কতগুলো ঘটনাবলী তারপর লেখকের পরিচয়টা আমি আরো ভালো করে দেবো তিনি হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ক্ষমা করতে পারে অথচ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এক সময় তিনি ঈশ্বর দেবতার মতন তিনি শ্রদ্ধা ভক্তি করতেন তিনি নিজের একটি বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গেছিলেন শরৎবাবুর কাছে কারণ যদি তিনি দুটো লাইন লিখে দেন এবং লাইন লিখে দিলে একজন ভালো প্রকাশক পাওয়া যাবে ভালো এই আশায় কারণ তখন তখন প্রচুর দেনা কবলে তিনি পড়েছে কিন্তু যাই হোক কথাশিল্পী লিখেও দিয়েছে কিন্তু একটা সম্পর্ক একটা ঘটনা এই সেই সম্পর্ক একটা ঘটনায় চুরমার হয়েছে কীরকম যখন ওইটা তিনি প্রকাশকের কাছে নিয়ে গিয়েছিলেন তখন সর্ব বললেন এটা কাজ শিবরাম পাবে কেন এটা কথা আমার পাওনা দেনা পাওনা বলেছে নাট্যরূপ দিয়েছিল কিন্তু শিবরাম চক্রবর্তী নাম হয়েছিল ষোড়শী সকলেই জানে এবং লেখক নিজেও জানত সেই সময় ভারতীয় পত্রিকায় প্রকাশ করলো সেখানে নাট্যকারের নাম বদলে শরৎচন্দ্রের নাম হয়ে গেছে শিবরাম বদলে শরৎচন্দ্রের নাম পত্রিকায় শরৎচন্দ্রের নামে পত্রিকা বিক্রি হবে যাই হোক সম্পাদকের যুক্তিতে কোনো কথা বলেনি কিন্তু শিবরাম শেষে মানে শিশির কুমার ভাদুরীর কাছে নিয়ে গিয়েছিলেন তিনিও কি বলেছেন যে অসাধারণ নাট্যরূপ তুমি দিয়েছ এরপর যাই হোক প্রতিদিন নাটক শুরু হলো নাটকে প্রতিদিনই প্রচুর লোক হচ্ছে এবং তখন কিন্তু মানে যে শিশির কুমার ভাদুরী যে শিশিরবাবু বলছে যদি আমাকে কিছু টাকা দেন লাভ্যাংশ থেকে তাহলে আমি আমার মানে যে দেনা পাওনা আছে সেগুলো আমি মিটিয়ে দিতে পারি কারণ তখন সে প্রচুর ধার করেছে যাই হোক যেদিন নাটকে শেষ মানে একটা দিনে শিবরামকে আসতে বলেছিল শিশির দিয়ে মানে শেষ হয়ে যাওয়ার পর শিশির মানে শিশির কুমার বললেন যে সাজুপরে যখন সাজুপরে মানে শিবরাম গেছেন তখন শিশির কুমার বললেন তুমি বড্ড দেখে বলে গেছো কারণ আজ টিকিট বিক্রির টাকাগুলি একটি থলেতে ভরা ছিল শো শেষ হতেই শরৎবাবু সেগুলো নিয়ে চলে গেছে সে কি আপনি তখন বলেননি আমার কথা তখন ওয়াক হয়ে গিয়েছিল শিবরাম বলেছিল শরৎবাবু আমার উত্তরে বলেন শিবরাম টাকা নিয়ে কী করেছে বিয়ে দেওয়া করেনি তার ছেলে পুলে নাই কিছু নাই অসংসার নাই আমি বললাম যে তার অনেক সে ঋণে জর্জরিত হয়েছে যদি কিছু দেন শিশিরবাবু কিন্তু খুব তখন বললেন যে না 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 বলছে এরকম বেনিফিট নাই আমি বোকরা ওকে দিতে যাবো কেন এক রাত্রিতে টিকিট বিক্রি হয়েছে আমার নাম এখানে শিবরাম কথা থেকে আস বলে টাকা তুলে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল সেই জন্য হয়তো দাদা আপনার মুখোমুখি না হতে হয় সেই জন্য তিনি তাড়াতাড়ি চলে গেল যাই হোক শিশির কুমারের কাছে এই কথা শুনে যখন মানে শিবরামবাবু চুপ করেছেন মাথা নিচু করে তখন পিছন থেকে কি বলবে ভেবে তোমার মানে ডাকলে শিশির কুমার দাঁড়ান একটু বলে একজন বললো আমার চেক বইটা নিয়ে আয় তো পিছন তখন বললাম আমার অ্যাকাউন্টে কত আছে জানিস চেক তারপর বললো যে মানে শিশির বললেন দাঁড়ান একটু চেক বইটা নিয়ে যে আমার অ্যাকাউন্টে কত আছে জানিস 120 টাকা শিবরামবাবু বললো আপনার নামের বানান শিবরামবাবু বলেছে শিবরামবাবু আপনার নামের বানানটা বলুন তো আমার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বেশ তাহলে 120 টাকার একটা সেলফ চেক কেটে দিলাম মানে তখন আমার আর কিছু নিয়ে বিশ্বাস করুন থাকলে আমি আপনাকে দিতাম কিছু মনে করেন না সেই চেক হাতে নিয়ে কত কত মনে শিবরাম চলে এসেছিল এবং কথাশিল্পীর প্রতি তার জমে ওঠা খুব যেমন মানে এক লহময় তার যে শ্রদ্ধা ভক্তি ছিল সব নিচে নেমে যে শিবরাম কখনো কারো নিন্দা পায়নি তিনিও দলনীয় কথাশিল্পী মানে ওই আঘাত তিনি ভুলতে পারেন এই হচ্ছে শিবরাম চক্রবর্তীর সঙ্গে ওই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল যাই হোক তোমাদেরকে এবার বলি শিবরাম চক্রবর্তী জন্ম হচ্ছে 1903 সালে আগস্ট মাসে আর মৃত্যু হচ্ছে 1980 সালে
ডিসেম্বর মাসে 13 তারিখে জন্ম আর 1903 সালে আগস্ট মাসে 28 তারিখে এই প্রখ্যাত বাঙালি লেখক এর মৃত্যু ঘটেছে। তিনি প্রথম কবিতা তার ভারতী পত্রিকায় প্রকাশ করেছিলেন আর জন্ম নিয়েছিল দর্জিপাড়া কলকাতা কলকাতায় জন্ম নিয়েছিল কিন্তু তার পৈতৃক নিবাস ছিল কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ। যাই হোক আর কলকাতার দর্জিপাড়ায় জন্ম নয়নচাঁদ দত্ত লেনে তার দাদা মশাইয়ের বাড়ি। তার বাবা ছিলেন মালদহের চাঁচলের রাজ পরিবারের সন্তান যদিও তার আদিনিবাস ছিল মুর্শিদাবাদের চোয়া। কলকাতার মাতৃালয়ে থাকে বিদ্যালয়ের পরবর্তী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে এসেছিলেন। এই জন্য তাকে কারাবাস করতে হয় এবং সেই সময় তিনি বিজেপি ও ফরওয়ার্ড পত্রিকার সাংবাদিক হিসেবেও কাজ করেছেন এবং যুগান্তর পত্রিকারও প্রকাশক ছিলেন। তার জীবনে বেশিরভাগ সময় কেটেছিল উত্তর কলকাতার মুক্তরাম বংশের একটি মেজ বাড়িতে এবং অনারম্য জীবন কাটালেন। তার একটা ঘটনা আছে, সে একবার বিশ্বাস করে একটা চোরকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল ইসিবান চক্রবর্তী ও সেই চোরকে তিনি বিশ্বাস করতেন, অনেককে প্রচুর বিশ্বাস করতেন এবং চোরকে আশ্রয় দেওয়ার পর এবং তিনি নিজের কাজের জন্য বেরিয়ে গেছেন এবং চোর বাড়িতে আছে এবং মানে বাড়ি ফিরে এসে যে চারদিকটা সব তজলজ করে দিয়েছে তার মেজ বাড়ি এবং দেখলো যে বিছানার একটা ধারে একটা ধূপের প্যাকেট এবং একটা 10 টাকার নোট রেখে গেছে এবং একটা চিঠিও লিখে গেছেন এবং চিঠিতে লিখে গেছে যে যা দুর্দশা তো আমার তেমন খারাপ, তুমি এক কাজ করতে পারো, তোমার তো কোনো টাকা নেই, তুমি এক কাজ করতে পারো, তুমি আমার কাছ থেকে আমি তোমাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি যাতে আর ধূপ কাটা দিয়েছি তাহলে তুমি ধূপের ধূপ বিক্রি করো। এটা যাই হোক, এই হচ্ছে শিবরাম চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকার তার জন্য মাসওয়ারার ব্যবস্থা করেছিল এবং সত্যি তার সাহিত্যকর্ম তার বাড়িতে মানে সবচেয়ে আলোচিত উপন্যাস হচ্ছে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ি থেকে পালিয়ের পর কলকাতার হাজার বর্মান বর্ম হাত তারপর হাতির সঙ্গে হাতাহাতি গল্প লিখেছে, অশোকমা হত ইঙ্গি ঘোরাশুরি ঘোরাঘুরি অঙ্ক সাহিত্য যোগ করে এরকম অনেক কিছু তিনি লিখেছেন। যার জীবনে সবচেয়ে বেশি তিনি দুঃখটা পেয়েছিলেন তার কাছ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই হচ্ছে শিবরাম চক্রবর্তী। একটা বলি তোমাদেরকে, এই গল্পটা হচ্ছে মেলায় গেলেন হর্ষবর্ধন। কোন মেলায়? কেঁদুলি মেলা, যেটা জয়দেবের মেলা। এই জয়দেবের মেলা কোথায়? পশ্চিমবঙ্গের বীরভূম জেলা জয়দেব কেঁদুলি গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা হয়েছে। মকর সংক্রান্তির পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। মোটামুটি 3 দিন মেলাটা হয় এবং এই মেলাটা প্রায় 20 দিনের মতন থাকে, ভাঙা মেলা থাকে, কিন্তু 3 দিন মূল মেলা এবং মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয়। বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে এই মেলাটা উদযাপিত হয়, কিন্তু এই 2021 সালে প্রথম জয়দেবের মেলাটা মানে বন্ধ হয়েছে, পূর্ণ স্নান হয়েছে, এই কেঁদুলি মেলা বলা হয়। আর এই মেলার আনুমানিক বয়স হচ্ছে 400 বছর আর প্রতি বছর মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয় এবং বীরভূমে কবি জয়দেবের উদ্দেশ্যে এই তর্পণ করা হয়। অজয় নদীর পাড়ে ছোট্ট গ্রাম হচ্ছে জয়দেব কেঁদুলি। নদীর পাড়ে এখানে প্রচুর বাউলের আখড়া বসে, তোমরা গেলে বুঝতে পারবে প্রায় মানে কী বলো 200-300টার মতন বাউলের আখড়া বসে, যেখানে দেশ বিদেশের নানা বাউল শিল্পীরা এসে এখানে গান করে ও সারা রাত গান মানে নাচ গান হয়, বেশ শুধুমাত্র বাউল গানের। আর প্রচুর মানে দোকানপত্র বসে, প্রচুর লক্ষ লক্ষ লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই মেলা। যাই হোক, মকর স্নানের দিনই শুরু হয় গান বাজনা মেলা উৎসব সেটাই। আর তেঁদুলি গ্রামের কীর্তনীদের রচয়িতা কবি জয়দেব এখানেই তিনি মানে বেশিরভাগ সময় কাটিয়েছেন। আর বিশেষ করে যেটা শোনা যায় যে কবি জয়দেব নাকি মানে এই মকর সংক্রান্তির দিনে প্রতিদিন গঙ্গা স্নানে বেরোতেন, সেই জন্য এক সময় এসে ওই জয়দেবের ওই তেঁদুলির তীরে এসে সে বলে খুব অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ার পর তিনি স্বয়ং মা গঙ্গাকে দেখেছিলেন যে মা আমি আর যেতে পারছি না, তুমি আমার কাছে মানে মানে তুমি যদি এখানে আসো তোমার জল নিয়ে তাহলে আমি এখানেই পূর্ণ স্নান করব, এরকম মানে লোক কথা। যাই হোক, মানে মা গঙ্গা নাকি তার ডাকে সারা দিয়ে গঙ্গা মানে এইদিকে অজয়ের দিকে বয়েছিল, সেই কারণে সেই জায়গাটা আজও বিখ্যাত হয়েছে, লক্ষাধিক লোকের সমাগম হয়। বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর এই অজয় নদের ধারে এই কেঁদুলি গ্রাম, এখানেই ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন
জয়দেবের নিবাস, রাধাগোবিন্দের মন্দির সহ কেন্দ্রীতে জয়দেবের স্মৃতিদণ্ড বহু কিছু থাকলেও কেন্দ্রীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কৌশলকান্তির মেলা, যাকে কেন্দ্র করে শুধু মানে কি বলবো, মানে শুধু আমাদের রাজ্য নয় ভারতবর্ষ নয় পুরো দেশ বিদেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই মেলা বহু পর্যটক আছে এবং অন্যতম মেলা। আমরা যেমন সাগর মেলার নাম শুনেছি, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা দুটো, সাগর মেলাও এই মকর সংক্রান্তির দিনে হয় আর জয়দেবের মেলাও হয়। এই দুটি মেলা এখন পর্যন্ত পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বেশি লোকের সমাগম। যাই হোক, একবিংশ শতকেও সমাগম, এই লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং গঙ্গাবদে অজয় মকর স্নানের উপলক্ষে মেলার সূচনা হয়েছে অনেক অতীত কাল থেকে। এবং সবচেয়ে বড় কথা, অজয় নদী মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীরা স্নান করে, মানে সেই সময় নদীতে জল কম থাকে, সেখানে প্রতি বছর প্রশাসন কী করে এখানে মানে স্নান করানোর ব্যবস্থা করে দেয় এবং আলাদা ঘাট তৈরি করে। আর ওগুলো আলাদা ব্যাপার, আর মূল আকর্ষণ হচ্ছে বাউল গান। জয়দেব মেলা মানেই বাউল গানের আসর, সেই সঙ্গে সঙ্গে কীর্তনও হয় এবং প্রতি বছর এই মেলায় মানে কীর্তনের জন্য আখড়া তৈরি হয় এবং বাউলদের জন্য বাউলের আখড়া তৈরি হয়, মানে প্রায় 300টার উপরে আখড়া হয় মেলার স্থানে, মানে ওই পাশের ওই নদীর তীরবর্তী অঞ্চলে তোমার মেলার বিভিন্ন দোকানপত্র বসে। যাই হোক, এই হচ্ছে জয়দেব কেন্দুলি এবং সেই কেন্দুলি নিয়েই আমাদের লেখক শিবরাম চক্রবর্তী তিনি লিখেছেন কীরকম, জয়দেব মেলায় গেছে হর্ষবর্ধন ভাতৃবর কাকে গোবর্ধনকে সঙ্গে নিয়ে। বিরাট মেলা, কত দোকান, কত প্রসারি নাচ, কত প্রসারি নাচ, কোথাও গান, কোথাও বা পাবন, কোনো কোনোখানে তরজার লড়াই চলছে, কোথাও ম্যাজিক, ভাই কেন্দুলি সব ঘুরে দেখছে। কত লোক এসেছে মেলায়, লাখখানেক তো হবে, যত লোক তত ভালো তত নাবালক। আর দেশ বিদেশের লোক এসেছে এখানে, কেউ পুণ্য সঞ্চয়ের আসা, কেউ সারা রাজ্যকে বাউল গান শোনার আসা এবং কবল শীতে সবাই আনন্দ অবস্থায় উত্তেজনা। একধারে একটা নাগরদোল্লা করছিল, নাগরদোল্লা তোমাকে বলি মানে ওইখানে নাগরদোল্লা প্রায় 4-5টা বসে প্রচুর, মানে যে মেলাটা তোমরা চিন্তা করতে পারবে না, প্রচুর নাগরদোল্লা বসে, মানে শুধু নাগরদোল্লা বলে নয় মানে কীরকম মানে অনেক কিছু জিনিসই আছে, প্লাস তোমার একটু বলবো সার্কাস টাইপের অনেক কিছু বসে, প্রায় 4-5টা সার্কাস টাইপের জিনিস বসে। মূল আকর্ষণ কিন্তু বাউলের হাত। আর যে কোনো মেলায় অন্যতম আকর্ষণ, যাই হোক সেগুলোই আছে, যত ছেলে মেয়েদের দিন কেউ নামছে, কেউ উঠছে, কেউ চেঁচামেচি করছে। একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি হচ্ছে, দেখি একটা বেলুন দাম কত বললেন হসন, 4 পয়সা, মানে এটা অনেকদিন আগেকার ঘটনা। তারপরে হুকুম করলেন 2000, 4000, 5000 বেলুন আনতে দিলেন 100 টাকা। ডিপো থেকে বেলুন নিয়ে সবার মাথার উপর উঠতে উঠতে এলো একটা বেলুনওয়ালা, গোবর্ধন লাফিয়ে উঠে ধরলো তার একটা ঠ্যাং, আর হর্ষবর্ধন জাপটা ধরলো বৌড়াকে, কোনো রকমের ভূমিষ্ঠ হলো বেলুনওয়ালা। সহর্ষে শিহর্ষে বললেন, এই বেলুন তুমি মেলা সব ছেলে মেয়েকে বিলিয়ে দাও। শুরু হয়ে গেল সেটা বিলনা, ও হয়ে পড়ে গেল মেলা। এরপর মেলা ঘুরে হর্ষবর্ধন স্ত্রীর ফরমাস মতো এক গাদা জিনিস কিনলেন, কিনে কিনে জড়ো করতে লাগলেন একটা জায়গায়। কী কী কিনলেন, খাগড়ার বেসন, বাঁকুড়ার পেতলের পুতুল, মেদিনীপুরের গামছা, শান্তিপুরের প্রতিশালী, শান্তিনিকেতনে মোড়া, শান্তিনিকেতনে মোড়া ছড়ি, কত কি শান্তিনিকেতনে অনেক কিছু পাওয়া যায়, বাউলের কী বলবো বাউল শিল্পীরা যে মানে ইয়েদের গান করে সে বাউল পাওয়া যায়। এখন প্রশ্ন, এগুলো স্টেশনে নিয়ে যাওয়া হবে কেউ? মেলা দেখার মজা পেলে 100 টাকা দিলে কেউ মুঠ করে নিয়ে যেতে কিন্তু রাজি নয়। গোবর্ধন বললেন, একটা গাধা কিনে ফেলো, বরং সে অন্যান্য বদনে সব নিয়ে যাবে। মেলার ধারে মেলায় গাধা চলছিল, তাদেরই একটির মালিককে খুঁজে বার করে গাধাটি কিনে ফেলল, তারপর পিঠে মালপত্র চাপিয়ে স্টেশনের পথে রওনা দিল দুটো। কিন্তু গাধাটা চলতে যাবে, এক পা নড়ে তো 3 মিনিট দাঁড়ায়, তারপর আবার ঠেলে ঠুলে চালাতে হয়, আবার একটু পরে তার নট নরঞ্চন নট কিছু, একসঙ্গে হয় নয় 3 দিনে এসে পৌঁছালেন স্টেশনে, কালেন 3খানা টিকিট কলকাতা যায়। গাধাটাকে কীভাবে কামড়ায় তুলবে, সেই সমস্যার সমাধান করতে হর্ষবর্ধন বললেন, তার গাধা ফার্স্ট ক্লাসে যাবে। কিন্তু গার্জার বললেন, গাধা যাবে পেছনের ভ্যানে, গাধাটাকে সুরক্ষিত করে দুই ভাই এসে বললেন নিজেদের কামড়ায়। যাই হোক, আধ ঘন্টাকে যাওয়ার পর দাদার কি খেয়াল হলো, পাশে ছয় তো শুধালেন রেলগাড়ি কত জোরে জোরে কত জোরে যাচ্ছে বসে, উত্তরে শুনলেন 60 মাইল চলে যাচ্ছে। অহাত ভাবনায় পড়লেন হর্ষবর্ধন, তারপর ভাবনা সমুদ্রে ডুব দিয়ে উঠলেন যখন বেশ পুরোপিত দেখলো তাকে। মনে মনে ভাবলেন, রেলগাড়ি ভাল্লাই করে গাধাটা একবারে হাঁটতে শিখবে, একটু চটপটে হবে। সহজার থেকে বলে ফেললেন, রেলগাড়ির দৌড়াতে বাধ্য হয়ে বেকায়দায় পড়ে যদি গাধাটা ঘোড়া হয়ে যায় তাহলেই
সেটা ভালো হয় তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারব শুনে ভদ্রলোক বিষয় পাওয়া যাবে তাইলে কোথায় রেখে আমি কথাটা গেলে আরে কোথায় রাখবো রেলগাড়ি সবচেয়ে পিছনে মেয়েদের দেখছে ঘন্টায় 7 মাইল করে রেলগাড়ি পিছনে ধরে ছুটতে হচ্ছে রাম ছুটনি যার না মরুক বেটা ধরে ধরে সেই কলকাতা হচ্ছে যেমন জব্দ মন্তব্য করতে হয় যাই হোক এটা মানে তুমি একটা হাস্য কৌতুক মানে কৌতুক রসের যে গল্প রচয়িতা তিনি সেটাই মানে তুলে ধরেছেন যে একটা গাধা কিনে তিনি রেলের পেছনে চেপেছেন যাতে গাধাটা ওই রেলের সমান ছুটতে পারে মানে যাতে গাধাটাকে ধরা হয়েছে এখানে লেখক এখানে হাস্য রসের সৃষ্টি করেছেন এবং মানে কি বলবো ওম তিনি একটা তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কিভাবে তিনি পৌঁছেছেন কিভাবে তিনি মেলা দেখেছেন এবং কিভাবে তিনি বাড়ি ফিরে এসেছেন যাই হোক তোমরা এই প্রশ্নগুলো করবে আজকে এই পর্যন্ত অন্য দিন অন্য বিষয় নিয়ে আলোচনা